আল্লামা মামুনুল হক তিনি তো জেলে তাই না আর আমার কিন্তু আমি বলছি আমাদের শত্রু হুজুররা অন্য কেউ না আমাদের শত্রু আমরা হুজুররা নিজেরা নিজেদের দুশমন এক হুজুর সানাউল্লাহ ইমাম সরমুনার মুরিদ কিসের মুরিদ সরমুনার মুরিদ সে বলতেছে সরমুনায় যারা বিরোধিতা করে তারা রিসোর্টে ধরা পড়া মাগিবাজ মামুনুল হকের মুরিদ কথা বলে নাউজুবিল্লাহ এটাকে একটা ভাষা তিনি মামুনুল হক আপনি কোন দল করেছেন ওটা জানার দরকার নাই উনি একজন ভালো আলেম এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক যার বদলে আজকে আমরা বুখারী শরীফ বাংলায় পড়তে পারছি উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ হাদিস বিশারদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের কন্যার টুকরা সন্তান আল্লামা মামুনুল হক গোটা বাংলাদেশে বেফাকে এক নম্বর হয়েছেন অত বড় আলেম আজও আমি দেখি নাই তার ব্যাপারে তুমি একটা সরমুনার মুরিদ হয়ে তাকে মাগিবাজ বলো তুমি কি মানুষ না কুত্তার চেয়ে নিকৃষ্ট কথা বলো দেখি না আলেমদের ব্যাপারে এত বাজে কথা আসে কোথায় থেকে একজন আলু মাজরিম তুমি তার পক্ষে না থাকো দোয়া করো নালে তার বিরোধিতা করো না কথা বলছি এগুলো মানুষ নয় এগুলো যে দলে থাকে ওই দলটাকে নষ্ট করার জন্য এমন একটা কুলাঙ্গারি যথেষ্ট অতএব এই দলের সাথে যারা সম্পৃক্ত এই চরমুনা দল যারা করেন এই চরমুনার গ্রুপকে বলি এই সালাম কে একে শাস্তির আওতায় আনুন একে তাড়াতাড়ি দল থেকে বহিষ্কার করুন নাহলে আপনাদের বেইজ্জতি করবে এটা যে দলেই থাকবে এটা আওয়ামী লীগ করুক বিএনপি করুক জামাত করুক জাসদ করুক ইসলামী আন্দোলন করুক চরমুনা করুক যে দলে যাবে সেই দলের ভাইরাস এগুলো একজন আলেমের ব্যাপারে এত বাজে শব্দ নাউজুবিল্লাহ মিন জালিক এই কুলাঙ্গার গুলোর কারণে আজকে আলেমদের এই সমস্যা কথা বলুন ঠিক কিনা রাগ করছেন ভাই এটাই চলতেছে আলেমে আলেমে আজকে আমাদের মিল নেই আলেমে আলেমে বিভেদে এখন জানেমে যা আলেমে দস্তি ঠিক কিনা পথের ঠিকানায় দানা নাই কারুকে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা জানেমে জানেমে বন্ধু শুধু আলেমে আলেমে মিল নেই এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিতে ব্যস্ত তাহলে লোকজন আমাদের মারবে না কিছু মুখাবে নাকি আস্তাগফিরুল্লাহ একজন বিধক্ত আলেম ২৫টা বছর এই মামুনুল হক সাহেব বুখারী পড়িয়েছেন তার আমি ছাত্র তার পড়ানোর ধরন যদি আপনি একদিন ক্লাসে বসে বসেন তাহলে বুঝতে পারবেন যে শিক্ষক কাকে বলে এত স্পষ্ট ভাষী একজন শিক্ষক আলেম দিন তাকে তুমি মাগি ভাস বলো না বুঝবিল্লাহ এগুলো জন্মের সমস্যা আছে কথা বলো ঠিক কিনা যারা এই আলেমদের সাথে এরকম বাজে কথা বলে এগুলো অবৈধ তার সন্তান আল্লাহ বলছে তুললে বাধা দাঁড়িয়ে থানিম এই কোরআন থেকে যে কথা বলে সেই কেবল কি বলে সত্য কথা বলে কথা বলুন ঠিক কিনা আর আল্লাহর চেয়ে সত্যবাদী বান্দা পৃথিবীতে কেই বা আছে কেউ আছে নাকি বলেন আছে আল্লাহর চেয়ে সত্য বলার লোক কেউ নাই ومن حكم به عاد